يوتيوبر তো গত ভিডিওতে তো আপনারা দেখলেনই আমরা সুন্দরবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি তো নতুন এই ভিডিওটাতে আপনাদেরকে স্বাগতম তো এখন আমরা মংলাবন্দর তো ঘুরে দেখলাম খুব বেশি দেখার কিছু নাই সুন্দরবনের উদ্দেশ্যে যাইতাছি আর কি তো দেখি জার্নিটা কেমন হয় এই মংলাবন্দরের একটা ছবি তা পোস্ট করলাম তো আমরা সুন্দরবনের জন্য মংলা ঘাটের ওদিকে যাইতাছি তো আই হোপ জার্নিটা ভালোই হবে আপনারাও পাশে থাকেন ভিডিওটা দেখতে থাকেন সুন্দরবনে যাওয়ার আগে মংলা এলাকার এই পারে আসি এখানে একটা হোটেল দেখছি খুবই অসহ্য লাগতেছে তো রোমান আর আমার ভিতরে মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে আমরা চলে যাব কিন্তু না আমরা সুন্দরবন যেই ছাড়ব তো এই জায়গার স্থানীয় লোক বলল ওই পারে নাকি খুব সুবিধা এবং হোটেলের দাম খুব কম তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা অপেক্ষা করতেছি বৃষ্টিটা শেষ হলেই আমরা এই ট্রলারে করে ওই পারে যাব তে আশা রাখি ভালোই হবে কিন্তু এই পারে আমার একেবারে ভালো লাগতেছে না চলে যেতে চাইতেছিলাম আমি কিন্তু পরে সিদ্ধান্ত নিলাম যে না আমরা ঘুরেই যাব এত দূর যেহেতু আসছি তো জানি না কেমন হবে আর কি ওই পারটা প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু চমৎকার এই সময়গুলো উপভোগ করতে অবশেষে বোটে আমাদের মোটরসাইকেল উঠাইলাম এখানে নাকি 20-30 টাকাও যাওয়া যায় তা জানতাম না কিন্তু আমরা রিজার্ভ করলাম 100 টাকার জন্য 100 টাকার সাথে এই বোটটা দাম কষাকষি চলতেছে রোমান আর এই ভাইয়ের আগামীকাল সুন্দরবন যাওয়া নিয়ে মংলা এলাকার এই পার আর ওই পার আকাশ জমিন ফারাক ওই পারে আমার কাছে খুব অসহ্য লাগতেছিল মনে হচ্ছিল চলে যাই আর এই পারে আসার পরে এই এলাকাটা ঘোরার পরে মনে হয়েছে যে আমার জীবনে যদি বাংলাদেশে কোথাও আরামে ঘুরতে পারি এই জায়গাটাই সেই জায়গা তো সারাদিন মংলা ঘোরার পরে এই জিনিসগুলো দেখেন এই যে গাছগুলো এগুলা কি আপনারা আইডিয়া করেন এই যে হলুদ হলুদ দেখা যাইতেছে এখানে শত শত চড়ুই পাখি কতটা সেফ ফিল করলে এরকম একটা বন্দর এলাকায় এতগুলো চড়ুই পাখি গাছে থাকে দেখেন কেউ ডিস্টার্ব করতেছে না মানে এই সিনারিটা আমার দেখা সবচেয়ে চমৎকার একটা সিনারির মধ্যে একটা দেখেন শত শত চড়ুই পাখি সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন সারা রাত রেস্ট নিলাম রোমানে জাগনা ছিল উত্তেজিত ছিল আর মনটা কোনো একটা কারণে তো এখন দ্বিতীয় দিন আমরা বোট ভাড়া করছি এরকম বোট যে বোটগুলো দ্বারা আমাদের সুন্দরবনের করমজল পয়েন্টে নিয়ে যাবে আমাদের বোটালা আসতেছে এখন অপেক্ষা করতেছি আমাদের ইসমাইল ভাইয়ের জন্য তার নৌকা আসবে তারপর আমরা যাব ওই যে দেখা যাইতেছে দূর থেকে যে উনি আসতেছে ফোন দিছি অনেকে আমাদের চেষ্টা করছে ওনাদের নৌকায় নেওয়ার কিন্তু আমরা উঠি নাই কারণ কমিটমেন্ট তো কমিটমেন্টই আর এখানে আসলে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন আমাদের 1200 টাকার মতো খরচ হয়েছে এই বোটটা শুধু আমাদের জন্য নিছি আমরা
বড় অনেকজন উঠা যায় কিন্তু আমরা যেহেতু দুইজন দুইজনই এটা ভাড়া করছি আর আসলে এই জায়গায় এই দাম দরটা চলে কিন্তু এই জায়গার মানুষ খারাপ না মানে আপনাকে স্ক্যাম করবে না অন্তত খুব ভালো লাগতেছে আর কি এই যে আমাদের বোটটা এসে পড়ছে ইসমাইল ভাই বোটটা খুব সুন্দর তা আমরা এই বোটে করেই করমজল যাব গতকালকে মংলা ঘুরছি খুব ভালো লাগছে এই এলাকাটা অবশেষে রওনা দিলাম সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে ছোটবেলা টিভিতে সুন্দরবনকে যেরকম দেখাইতো ঠিক তেমনটা এই জায়গায় মনে হইতাছে আশেপাশের পরিবেশগুলা আসলে একটা বড় ড্রিম ছিল আর এটাই আমাদের প্রথম একটা ট্যুর ফ্যামিলি রেখে এত জোরে বাংলাদেশের ভিতরে আমি আজ বাস্তবে আসছি তো আমাদের হতাশ হয়নি গতকালকে খুলনায় ঘুরে যেরকমটা হতাশা কাজ করছে শতগুণ ভালো লাগা শুরু হয়ে গেছে এই মংলার এই পারে আসার পরে আসলে স্বপ্নের মতো এই এলাকাটা এত সুন্দর তো যাচ্ছি দোয়া করবেন আপনারা যাতে আমাদের জার্নিটা সুন্দর হয় আকাশ প্রচুর মেঘলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের ট্রলারের নিচে নামতে হবে মানে ছাদে আর বসা যাইব না মানে চমৎকার আসলে বৃষ্টি অনেক গায়ে পড়তেছে কিন্তু বোঝা যাইতেছে না ক্যামেরায় বৃষ্টি কতটা ভারী হচ্ছে ট্রলারে বৈশা মানে প্রচুর মুষলধারে বৃষ্টি হইতেছে আর ভাগ্যটাও আমাদের ভালো যে আমরা কোনো ট্রান্সপোর্টে উঠি বৃষ্টি হয় আবার নাইমা গেলে বৃষ্টি শেষ হয়ে যায় তো আশা রাখি সুন্দরবনও ঠিক তাই হবে দেখেন কি চমৎকার বৃষ্টি এরকমভাবে বৃষ্টি কখনো আমার উপভোগ করা হয়েছে বলে আমার জানা নাই মাঝ নদীর ভিতরে মানে খুবই চমৎকার একটা বিষয় দেখেন খুব মুষলধারে বৃষ্টি হইতেছে আর পাশে সুন্দরবনের বনগুলা খুব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে অবশেষে প্রায় কিছুক্ষণ ট্রলার চালানোর পরে আমরা করমজল ঘাটের কাছাকাছি আইসা পড়ছি আসলে ক্যামেরায় কতটুকু বুঝাইতে পারতেছি আমি জানি না মানে এই জায়গাটা এত চমৎকার একটা সুন্দর আর সাথে বৃষ্টিটা মানে আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে যে আমি কি এর আগে এই জায়গায় স্বপ্নে দেখছি কি না মানে এত সৃষ্টি সৌন্দর্য এখানে মানে বহিঃপ্রকাশ হয়েছে যা আসলে আমি ভাষায় বুঝাইতে পারতাছি না আপনাদের তা আমি খুব লাকি এরকম একটা জায়গায় আসতে পাইরা
মাশাআল্লাহ, প্রকৃতির রহমত হইল বৃষ্টি, আর এত চমৎকার ভাবে সেই বৃষ্টি আর এই জায়গায় উপভোগ করতে পারতেছি, মানে জাস্ট এটা অসাধারণ একটা ব্যাপার আর কি, এত সুন্দর একটা ভিউ। আগে জানলে স্যান্ডেল পরে দিতাম। আমাদের ট্রলার চালক ইসমাইল ভাই আমাদের জন্য একটা ছাতা ম্যানেজ করে নিয়ে আসছে অনেক কষ্ট করে। আসলে সে অনেক ফ্রেন্ডলি আর অনেক ভালো। আসলে এরকম ফ্রেন্ডলি একটা লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এখানে আইসা। ও তারেক ভাই ঢাকা থেকে অনেক কষ্ট করে বানানো এরকম হরিণের জন্য বাদাম নিয়ে আসছে, পরম মমতায় হাত বুলে দিল তারেক ভাই আমাদের। করছি তো তোর নিয়ে গেছে সবগুলো, একদিনে সব নিয়ে গেছে। দাঁড়ালে থাক গিয়ে একবার দিয়ে দিচ্ছে বুঝছো, সমস্যা লেগে যাবে একটা দিলে বুঝছি, একটু দিলে হলো অনেকক্ষণ। হ্যাঁ আমরা একবারে দিয়ে দিছি, সমস্যা এই জায়গায় অল্প খাবার আইব। এইটা সে এটা 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 সিঙ্গল দেখছে সস্তা। এটা হচ্ছে আমাদের বানর, এখানে কি কারণ দুষ্ট দুষ্ট এই দুষ্ট বানর। হাই দাও হাই দাও, হ্যালো হ্যালো বানর দুষ্ট, হাই দাও হাই দাও। এখানে খুব টাকা তুইও ভিডিও ভিডিও করিস। বাহারাই নষ্ট করছেন, সুন্দর বানাইছে এখন সুন্দর বানাইছে নষ্ট করতে। তুমি যদি কোনায় যায় কুকুর আইলা
এখানে কত সুন্দর পাখি শব্দ, সুন্দরবনে নীরবভাবে চলে উপভোগ করলে বুঝলে বুঝাতে বুঝবে পাখি শব্দগুলো কত মিষ্টি। এখানে এখানে আমরা কুমির দেখছি, বানর দেখছি, সাপ দেখছি, লাল কাঠ। কোন সাপ কোথায়? এই যে দেখ সাপটা, ও অনেক বিষাক্ত সাপ। মাই গুড নেক্সট, এখানে একটা সাপ দেখা যাইতেছে, অনেক বিষাক্ত। বাচ্চা সাপ বাট অনেক বিষাক্ত ভাই বললো যেটা, আর আসলে বাংলাদেশের ভিতরে বিষাক্ত সাপ। এই স্পষ্ট বুঝতে মাথা কোন দিকে? এখানে পাখির শব্দ মিছির মিছির অনেক ভালো লাগতেছে। সত্যি আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা এই ব্রিজটা মোটামুটি অনেক বড়, এখান দিয়ে আস্তে আস্তে আমরা অনেক কিছু দেখছি, কুমির, সাপ, লাল কচ্ছপ, ছোট ছোট মাছ, অনেক কিছু আছে, আশেপাশে হরিণ আছে, তারপরে বানর অনেক, অবশ্যই বাঘ আছে, সেজন্য একা কাউরে ছাড়ে না এই ব্রিজটায়, দলবদ্ধভাবে হাঁটতে বলে। এখানে অনেক মানুষ আছে, আমি পিছনে পড়ে গেছি, সামনে অনেকগুলো লোক এসে চলে, তো আমি এখন ওদিকে যাব। এখানে প্রচুর বাঘের ভয়, বিশেষ করে সাপ আর কুমিরের ভয়টা একটু বেশি, বাঘ খুব বেশি একটা এখানে দেখা যায় না, বাট কুমিরটা আর কি বলে সাপটা অনেক বেশি। আমরা এই টুকরা আস্তে 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 তিনটা সাপ দেখছি, যদিও ছোট সাপ বাট ওই এক স্থানীয় ভাই বলো এখানে সাপগুলো অনেক বিষাক্ত হয়, রাসেল ভাইপার এরকম বললো। আমি আসলে সাপটা বুঝতে পারি নাই কী সাপ। কাঁকড়া এমে বন্যা একাও শুনলে গেছে, এত সুন্দর বৃষ্টি প্যারা দিছে, তিন টিভি খাইতে হইব কিন্তু কোনো লাভ নেই। এই জায়গাটা খুব জোস লাগতেছে, দেখেন বৃষ্টির পরে প্রাকৃতিকভাবে একটা লেন তৈরি হয়ে গেছে, এখান থেকে আবার ব্রিজের ওই পারও দেখা যাইব। দেখেন কি সুন্দর একটা লাইন তৈরি হয়ে গেছে, আর এই গ্যাপে গ্যাপে প্রচুর লাল কাঁকড়া, শুধু খালি চোখে দেখা যাইতেছে না কিন্তু চমৎকার, খুব মানে কি বলবো এত চমৎকার একটা ভিউ। আর লাল কাঁকড়াগুলো খুব সুন্দর লাগে দেখতে। পুরাটাই বন, সুপার বাংলাদেশ, বাংলাদেশ। এটা মেবি একটা সাপ দেখা যাইতেছে, সাপটা মনে মারা গেছে। এটা মেবি একটা সাপ নাকি কাঁকড়া খাইতেছে, এটারে কাঁকড়া খাইতেছে। এখানে কিছু মানে কুমির দেখলাম, বানর, তারপরে মাছ, সাপ, অনেক কিছু আছে সুন্দরবনে। এখানে আমার চেষ্টা ইমতিয়াজ গ্রুপের সাথে হাঁটতেছে, এখানে আসলে হাঁটতে গ্রুপের সাথে হাঁটতে হয় কারণ এখানে অনেক বাঘের ভয় আছে, পানি আসতে আছে, এদিকে অনেক কুমির আছে, প্রচুর কুমির এই এলাকায়।
ব্রিজটাকে কাটেছিল এটা গেসবি না বুঝো হ্যাঁ জোক আছে মানে বৃষ্টির পরে সত্যিই অস্থির লাগতেছে প্লেসটা মানে ক্যামেরা কি দেখা যাইতেছে জানি না বাট বাস্তবে মাশাল্লাহ আল্লাহ সৃষ্টি এত সুন্দর এটা না আসলে সুন্দরবন না আসলে আর কি বুঝতাম না আল্লাহ সৃষ্টি প্রতিটা জিনিস অনেক সুন্দর বাট কেন জানি প্রাকৃতিক আমাদের টানে যদি অনেক বেশি বড়লোক হইতাম সারা জীবন ট্যুরের রূপে কাটাইতাম জীবনটারে অবশ্যই বউরে নিয়ে ফ্রেন্ডদের সাথে কাজিনদের সাথে ঘোরার মজা অন্যরকম ফ্যামিলির সাথে ঘোরার মজা অন্যরকম বাট সত্যি অস্থির আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ এই জায়গায় যারা ব্যাগ নিয়ে আসবেন সাবধান কারণ বানররা সেই ব্যাগগুলো খাবার দিয়ে নিয়ে যায় কারণ তারা খাবার আশায় নিয়ে যায় আমাদের নৌকাওয়ালাও বলছে আমাদের খাবারও আমরা যে পাই নাকি সন্দেহ তো বি কেয়ারফুল ব্যাগ নিয়ে আসবেন না সুন্দরবনের মাস্টার আর আমরা প্রায় 1 কিলোমিটার ব্রিজটা পার হয়ে বনের মাঝখান দিয়ে আসলাম তো এখানে মাস্টার এখানে একটা বানর আসছে যাওয়া লাগবে না এটা বিপদ আছে বৃষ্টির তো দাদু টাকা রোমান ওয়াচ টাওয়ারের চূড়া থেকে বলতেছি চমৎকার বনের ভিউটা আপনারা জাস্ট দেখেন বেশি কথা বলবো না আমরা এখন সুন্দরবনে ওয়াচ টাওয়ার উপরে আছি আর এখান থেকে দেখতেছি পাখির চোখে সুন্দরবন আসলে সুন্দরবন মাশাল্লাহ কতটা সুন্দর এখানে না আসলে আসলেই বোঝা যাবে না এক্সকিউজ মি ভাইয়া যত দূর চোখ যায় শুধু বন 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 ছবি তুলতেছে ভিডিও করতেছে কেমনে এই ব্রিজটা নতুন হয়েছে সুন্দরবনের এই করমজল পয়েন্টে আসলে খুব উন্নত করতেছে আস্তে আস্তে এই ব্রিজটাতে আসলাম দেখেন সাইড গেসে একটা সাপ
এইটাই সুন্দরবনের বিখ্যাত সেই কাঠের ব্রিজ। অপারেশন সুন্দরবন সাকসেসফুল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার তুই যে মিছা খাই বেজি আমার মোবাইলটা দাও। দেখতে মনে চায় বন্ধু তোমায়, দেখতে মনে চায় আসলে এইরকম একটা প্লেস আসলে শুধু আমি আর আমার ভাই না যে কোনো মানুষ গান গাইতে বাধ্য, মানে ভিতর থেকে আইসা পড়ে আসে এই আনন্দটা অনেক জোস, ঠিক আছে? এইসব ফিল আর কি ভাষায় প্রকাশ করার মতো না, কোটি টাকার ফিল আর কি এইসব জায়গায়। একটু রিস্ক আছে, এটা হলো কাঠের ব্রিজ পুরনো, বাট এখানে আমরা সাপ দেখছি অনেকগুলো, তারপর কুমির বানর ওইগুলো তো খাঁচার মধ্যে ছিল, বাট ওপেনলি দেখছি যেটা হচ্ছে লাল লাল কাঁকড়া আর হচ্ছে সাপ রাসেল পেপার, এগুলো দেখছি বানর। গহীন সুন্দরবনের বুক ছিঁড়ে এই রাস্তাটা করা হয়েছে, এটা প্রায় আমরা অনেক দূর অনেক গভীরে আছি। এখানে পাখির কেচের মেচের শব্দ সত্যি মনোমুগ্ধকর। পাখির শব্দগুলো সত্যি অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আর কাজিন ইতিহাস সামনে আসতেছে, পিছনে ভিডিও করতেছি। এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা অতিক্রম করেছি। এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য পাখির ডাকটা অনেক বেশি ভালো লাগতেছে। আসলে সব দিকেই যতদূর হাঁটলাম পাখির গেছির মিছের আছে, সাপ আছে। এখানে আমার ভয় লাগছে, এখানে আমরা রাসেল পেপার দেখছি আর বুড়া কাকায়। আসলেই টাকা পয়সা সব কিছু না, মন লাগে ঘোরার জন্য। ওনার বয়সে আসলে আমার বাবার বয়সে, আমার বাবার বলে হয়তো বা উনি কখনো এখানে আসতে রাজি হইত না, বাট উনি একা এখানে ঘুরতে আসছে, এটা অনেক ভালো লাগতেছে। ঘোরার জন্য টাকা না, বয়স না, মন লাগে, এটার উদাহরণ কাকা। কাকা কোথা থেকে আছেন কাকা? আমরা আসছি হলো গাঙ্গি থানা। গাঙ্গি থানা, এটা কোন জায়গা? মেহেরপুর থেকে এসেছে কাকা। মানে এটি বললাম যে আসলে ঘোরার জন্য টাকা না, বয়স না, মন লাগে, যে কোনো জিনিস একটা মন লাগে, বুঝছো? আজকে এখানে আমাদের এখান থেকে বেরিয়ে আমরা আজকে চলে যাবো সোজা এলাকার দিকে ইনশাল্লাহ দুই ভাই। আলহামদুলিল্লাহ সেফলি অনেক দূরে আইছি, সুন্দরভাবে সেফভাবে যাবার বাসায় পৌঁছাইতে পারি, এটাই আমাদের কামনা আলহামদুলিল্লাহ। ফাইনালি ঘোরাফেরা শেষে আমরা আমাদের ঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা আবার আমাদের ওই যে হলুদ বোটটা আমাদের, এই বোটে চড়ে চলে যাব মংলায়। বিদায় নিচ্ছি এখান থেকে। আসলে এখানে না আসলে বোঝা যাইতো না যে দুনিয়াটা কতটা সুন্দর রূপ নিয়ে জন্ম নিছে। তো
তো আমার ইচ্ছা আবার আমি এখানে ফিরে আসব ইনশাআল্লাহ একদিন দেখতে মানে খুবই ভালো লাগছে বলার মতো না এতটা সুন্দর আমার যাইতে ইচ্ছা করতেছে না এই জায়গা থেকে তো যাইতে হইতাছে খুব চমৎকার একটা সময় কাটাইলাম আমরা দুই ভাই আপনারা হয়তো ভিডিওতে কিছুটা বুঝতে পারছেন আমাদের ট্রলার অলরেডি ছেড়ে দিছে এখন ট্রলার চালাইব একটু আগে বোর্ডের সামনে থেকে ধর এই বোটটা দেখেন এই যে আমরাই চালাইতে আছি এত বড় সাগর দিয়া আমরা এর আগে চালাইলাম না মনে আছে এই জায়গাটার নাম হলো বান্তিনাশা বাংলাদেশের কয়েকটা বড় যৌনপল্লীর ভিতরে এইটা একটা এই জায়গার মানুষগুলোরে আমি পার থেকে দেখে আমার খুব কষ্ট লাগতেছে কারণ এখানে আসলে তারা খারাপ কাজ করে কিন্তু তাদের জনজীবনটা অনেক কষ্টের তাদের সাধারণ জীবনযাপনটা আমার খুব খারাপ লাগতেছে তো এই ছিল মোটামুটি আমাদের সুন্দরবন ট্যুর আমরা হোটেলে যে বাইক নিয়ে রওনা দিয়ে চলে যাব আমাদের গ্রামে তো আসলে কী বলবো আমার জীবনে সেরা একটা ট্যুর হলো এই সুন্দরবন ট্যুর আসলে আমি সারা জীবন হয়তো ভুলতে পারবো না এই ভ্রমণটির কথা আমার সবসময় মনে থাকবে আমার এই এলাকাটা ছেড়ে যেতে খুব কষ্ট লাগতেছে আবার আসিব ফিরে ইনশাআল্লাহ এই সেই মংলা বন্দরের এই ঘাটটা খুব মায়া জড়ায় গেছে এই জায়গাটা আমার আসার সময় যেমন রিজার্ভ করে আসছি এবার 30 টাকার ভিতরে আসছি কিন্তু আসলে আমার যাইতে মন চাইতেছে না এই জায়গাটা আসলে খুব চমৎকার একটি ট্যুর ছিল আমাদের যাওয়ার পথে আবারও সেই হাইওয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একটু থামলাম আসলে হাইওয়ে মানেই একটা অসাম ফিল আসলে বাগেরহাট জেলার রাস্তার পাশের এই জায়গাগুলো আসার সময় শুধু দেখছি তো আর লোভ সামলাইতে পারলাম না দেখেন নদী বা বিলের মাঝখান দিয়ে রাস্তা সামনে বাড়িঘর মানে কতটা দারুণ জায়গায় তারা থাকে জাস্ট ফিল করেন
জায়গা কত সুন্দর লাগতেছে এই জায়গাটা ছবি তুলে এই চ্যানেলে এই যে এমনি এটা ঘুরাই দিলে আর একটা। তো দুই দিনের ট্যুর শেষে ফাইনালি চলে যাচ্ছি আমাদের নিজ বাড়িতে শরীয়তপুর। তো ট্যুরগুলো ভালোই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি এসে পৌঁছাইলাম আমাদের বাড়িতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।